সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেশি ট্যাংরা মাছ পোনা। এই মাছগুলো আপনারা পুকুরে একক চাষ কিংবা মিশ্র চাষ করতে পারেন এবং এই মাছগুলো আপনারা বায়োফ্লগেও চাষ করতে পারেন। এই মাছগুলো অন্যান্য মাছের সাথে যেমন পাবদা, গুলশা, রুই, কাতল বা শিং, মাগুর ইত্যাদি মাছের সাথে চাষ করতে পারেন বা এই মাছগুলোর একক চাষও করতে পারেন। তো আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ 1 কেজিতে 200 থেকে 250 পিস এবং সাইজে 2 থেকে 3 ইঞ্চি। তো আপনারা যদি এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মাছের চাষ প্রণালী খুবই সহজ। এই মাছগুলো ফিড খাবার খায় এবং কোরা বসি, খোল ইত্যাদি খাবারও খেয়ে থাকে। তো আপনারা পুকুরে চাষের ক্ষেত্রে এই মাছগুলোকে কোরা বসি, খোল বা ফিড খাবার খাওয়াতে পারেন। আপনারা এই মাছগুলো প্রতি শতকে 800 থেকে 1000 পিস পোনা পুকুরে ছাড়তে পারেন। তো আমরা এই মাছগুলো এখন ট্যাঙ্কিতে রেখেছি, তারপরে এই মাছগুলো আমরা পুকুরে মজুত করব। তো আপনাদের যদি মাছ চাষ সম্পর্কিত তথ্য পরামর্শ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিতে 5000 পিস ট্যাংরা মাছের পোনা রয়েছে। আমরা এগুলো আজকে বিক্রি করব। আমরা দেশের যে কোনো প্রান্তে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং ট্যাংরা মাছের রেণুপোনার জন্যও যোগাযোগ করতে পারেন। আমরা সকল প্রকার দেশি বিদেশি মাছের রেণুপোনা বিক্রয় করে থাকি। তো এটি হচ্ছে একটি লাল ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের মধ্যে ট্যাংরা লালও হয়ে থাকে। এটি প্রজননের ভিত্তিতে লাল ট্যাংরা মাছ হয়ে থাকে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।